মহিলা, তিনি খুব অভাবী মানুষ। কোনোভাবে একটা স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চা বানিয়ে মানুষকে খাইয়ে সেটা বিক্রি করে তার সংসার চলে। এবার এ তার একমাত্র মেয়ে, তাই জন্য তাকে দিয়ে সংসার চালাতে পারে না। এই জন্য বাচ্চাটাকে সে নিয়ে এসে এখানে, এই যে অনেক টাকার মালিক, মানে উনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন যে এমন কোনো বাচ্চা আছে সে 5-4 মাস খাটতে পারে বাড়িতে সারাদিন ধরে, এরকম যদি কেউ পায় তাহলে তাকে মানে মোটামুটি 3-4 হাজার টাকা দিয়ে তাকে চিরকালের মতো সে কিনে নিতে রাজি আছে। সেইটার জন্য এবার সে বাচ্চাটাকে সেখানে নিয়ে যাচ্ছে। তিনি প্রথম অবস্থাতে বলবো যে বাচ্চা কি পারে কাজ করে, জোরে জোরে ঠিক আছে। এবারে তার মা বাচ্চাটাকে বেঁচে দিয়ে চলে এলো, বাচ্চাটা আদৌ কিছু জানে না। এবারে মালকিন তাকে বলবে যে বিভিন্ন ধরনের কাজ করতে, এবার তুমি বলো তাকে বাসন মাসতে বলছে, এবার ঝাড়ু দিতে বলবে, মানে এখন তার যা হাল তাকে সে যা বলবে সেটা তাকে করতেই হবে। যদি সে সেরকম ভাবে কাজ না করে খাবারও জুটবে না, কিছুই জুটবে না তাকে, এবং তার মাও তাকে ছেড়ে চলে গেছে, তার আর কোনো অবস্থা নেই। আমার দ্বারা কিছু হবে যে কম্পালসারিলি।